ঈদের নামাজ শেষে ইমামকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা হয় এই টাকা নেওয়া কি জায়জ আছে এই টাকা নেওয়া তো জায়জ আছে কিন্তু এটা খুবই গুরহিত এবং লজ্জাজনক একটি কাজ ইমাম সাহেবকে বসিয়ে রেখে কমিটির লোকজন ইমাম সাহেবের জন্য টাকা তোলেন খুবই অপমানকর অমাননাকর একটা দৃশ্য এটি আপনি ঈদের নামাজে ইমাম সাহেবকে হাদিয়া সম্মান দিতে চান তাহলে সেক্ষেত্রে এটা আগের পরে নিজেরা তুলবেন অন্য কোনো উপায় বের করবেন ইমাম সাহেবকে বসিয়ে রেখে তার জন্য টাকা তোলা এটা ইমাম সাহেবকে অমান অপমান করা ছাড়া আর কিছু নয় ইমাম সাহেবদের আত্মসম্মান বোধের জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং প্রয়োজনে টাকা প্রত্যাখ্যান করা উচিত যে আমাদের টাকা দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনে কিন্তু এভাবে আমাদেরকে বসিয়ে রেখে আপনারা টাকা উত্তোলন করবেন আমাদের জন্য এটা দৃষ্টিকোট এবং অমানাকর ইমাম সাহেবদের আত্মসম্মান যেমন থাকা উচিত ঠিক একইভাবে মসজিদ কর্তৃপক্ষেরও এতটুকু সেন্স থাকা উচিত যে এটা একজন আলেমের সম্মানের সাথে যায় না ঈদের দিনের সুন্নাগুলো কি ঈদের জামাত মসজিদে আদায় করা যাবে কিনা ঈদের দিনের সুন্নাগুলো বিশেষ করে ঈদুল ফিতরের সুন্নাগুলোর মধ্যে থেকে একটি হলো যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর বিশেষ করে পড়া হক্লা হক আল্লাহন হৃদুল্লাহ আল্লাহ হক আল্লাহ হক অল্লান হমদ এটা বিশেষ করে পাঠ করা পুরুষ নারী সবাই মহিলারা তাদের জায়গা থেকে পুরুষরা তাদের জায়গাতে পাঠ করবেন ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো আগে ঘুম থেকে উঠা ফজর নামাজ মহল্লা মসজিদে আদায় করা ঈদের নামাজ আরেকটা হলো ওই দিন গোসল করা উত্তম পোশাক পরা সুগন্ধি ব্যবহার করা ঈদগাহে আসার আগে একটু মুষ্টি মিষ্টিমুখ করে আসা খেজুর ইত্যাদি খেয়ে আসা ঈদগাহে আসার এক পথে আসা আরেক পথে যাওয়া যাতে করে অনেক মানুষের দেখা হয়ে যায় তাদের সাথে সালাম বিনিময় কৌশল বিনিময় করা যায় একটু হাসি খুশি থাকার চেষ্টা করা এবং তাক বীর প্রতিবর্তী ঈদগাহে আসা ঈদের সাল্লাহ তদাই করার পর ঈদের সাল্লাহ তাদাই করা এবং খোদ্াস শ্রবণ করা এবং ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা ঠিক একইভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে উভয় ঈদে শরিয়া বিরুদ্ধ যে সমস্ত কাজকর্ম আমরা আজকাল দেখি সেগুলো করা একজন ইমানদারের ঈদের সাথে যায় না ঈদটা শুধু উৎসব নয় উৎসব প্লাস এবাদত সেই জন্য ঈদের সুন্নাগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং সুন্না পরিবহন কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং ঈদের সালাদ মসজিদে আদায় না করে মাঠে আদায় করা উচিত ঈদের আনন্দটা পূর্ণতা পায় আমরা যখন মাঠে ঈদের সালাদ আদায় করি তখন শহর এলাকাতে একটু কঠিন হয়তো এত মাঠ নাই সেক্ষেত্রে মসজিদ আদায় করলে সেটা জায়জ হবে বাট যেখানে মাঠ আছে বিকল্প ব্যবস্থা আছে কষ্ট করে হলেও সেখানে মাঠেইদের সালাত আয় আদায় করা উচিত এবং আদায় করার চেষ্টা থাকা উচিত